বাগদা কেন্দ্রে মতুয়া মুখেই ভরসা রাখল শাসক শিবির রাজ্যের চারটি উপনির্বাচন আসনে শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার বাগদা আসন থেকে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বনগার প্রাক্তন প্রয়াত সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর তথা বর্তমান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে রাজনীতির আঙিনায় একেবারে আন করা মুখ মধুপর্ণা উপনির্বাচনে তাকেই বাজি রেখেছে তৃণমূল এদিন প্রার্থী তালিকা প্রকাশ হবার পর মধুপর্ণাকে ঠাকুরনগরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব সকলেই তার পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রার্থী ঘোষণা হবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মধুপর্ণা তার দাবি মতুয়াদের জন্য কাজ করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য নেত্রীকে ধন্যবাদ বাগদা আসন থেকে জয়লাভ করে মতুয়াদের জন্য কাজ করতে চান বলেও জানিয়েছেন প্রার্থী হাতে সময় কম সে কারণেই আগামীকাল থেকে নির্বাচনের প্রচারে নেমে পড়বেন বলে জানিয়েছেন পাশাপাশি বাগদার স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলে তারা যেভাবে পরামর্শ দেবেন তা শুনেই এগিয়ে যেতে চান তিনি মধুপর্ণা বলেন ওনাদের কাছ থেকে শিখতে চায় ওনারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ওনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোতে চায় প্রথমত সিএম আমাদের যে ওনাকে আমি মানে পার্টিকে আমি টিএমসি পার্টিকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের চান্স দিয়েছে মতুয়াদের উন্নয়ন করার জন্য আমি খুবই খুশি কি আমাদের এই মানে আমি যদি যেতে আসি তাহলে মতুয়াদের উন্নয়ন হবে সেটা আমি করতে পারলে আমি খুবই খুশি আমাদের পরিবারের নাম হবে হরিগুরুচাদের নাম হবে সেটার জন্য মতুয়াদের উন্নয়ন করতে চাই আমি মতুয়াদের আমি কষ্টে দেখতে চাই না দেখতে পারবো না লোকাল বাগদার যে লোক আছে টিএমসি যারা করে পুরো সবাইকে আমি উন্নয়ন ডেভেলপ করতে চাই কি সব ভালো হোক ওদের জন্য ওনাদের আশীর্বাদ থাকুক যদি আমি জিতে আসতে পারি তাহলে আমি কাজ করবো ওনাদের জন্য বাপাই তো অনেক বড় বড় তৃণমূলের লিডাররা আছে সেক্ষেত্রে তাদের সাথে মানিয়ে নিয়ে কাজ করা তাদের অভিজ্ঞতার সাথে মানিয়ে নিয়ে কাজ করা একদম করবো ওরা তো আমাদের থেকে অনেক বেশি বড় এক্সপেরিয়েন্স ওরা অনেক ওরা যা বলবে সেটাই আমি করব ওনারা যা শিখাবে আমাকে সেটাই শিখব আমার তো এটা প্রথম আমি আস্তে আস্তে আমরা শিখবো আমিও চাই কি ওরা যে পথে গেছে সেই পথে আমি যাব যেটা সিএম গেছে ওনার পথে আমি যেতে চাই এদিন বাগদার পাশাপাশি রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ ও মানিকতলা আসনেও প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল এই তিনটি কেন্দ্রে যথাক্রমে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী মানিকতলা আসনে প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি